হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাইটিউব চ্যানেল ম্যাথভাসেস ম্যাথ আজ আমরা ক্লাস ইলেভেনের স লেখা পড়শমালা টুবি এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো তবে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করতে পারো আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটিকে প্রেস করে রাখতে পারো তো চলো আজ নতুন কিছু শেখা যাক এর আগে আমি এই চ্যাপ্টার একুশটা আপলোড করেছি তো এর আগের পার্টগুলো যদি তোমরা পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারে যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে তো আজ আমরা শুরু করছি পঁচিশ থেকে অঙ্ক এবং যেটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর ধর্মের শেষ অঙ্ক কী বলছে একটি সমধিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির সমীকরণ হয় সেভেন এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি করলে জিরো ও এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি করলে জিরো এবং তৃতীয় বাহুটি ওয়ান কমা মাইনাস টেন বিন্দুগামী তৃতীয় বাহুটির সমীকরণ নির্ণয় করো তো চলো প্রথমে আমরা একটা ছবি আঁকি মনে করো এটি হচ্ছে সেই সমদ্বিবাহু ত্রিভুজ যার নাম দিচ্ছি আমি এ বি সি ঠিক আছে এটা এ এটা বি সি এবার কী বলেছে সমান দুটো বাহু সমীকরণ তোমার দুটো বলে দিয়েছে তাই তো আমি সমান বাহু ধরে নিচ্ছি বি আর এ সি হচ্ছে তোমার সমান বাহু ঠিক আছে এবার এ বি বাহুর ইকুয়েশনটা নিচ্ছি আমি প্রথম ইকুয়েশানটা দ্যাট ইজ সেভেন এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি ইকাল টু জিরো আর আর একটা সমানবাবু কি ধরলাম আমরা এসি এসি ইকুয়েশান নিচ্ছি আমরা এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো ঠিক আছে এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো ঠিক আছে এবার চালে তোমরা অন্য যে কোনো দুটো বাবুকে সমান ধরে নিতে পারতে চালে তোমরা এই দুটোকেও সমান ধরে নিতে পারতে আমি জাস্ট আমি এবি আর এসিটাকে সমান ধরলাম এবং এবি বাবুর ইকুয়েশন ধরলাম এটা আর এসি বাবুর ইকুয়েশন ধরলাম আমরা এটা এবার যেটা আমি বললাম সেটুকু আমি এবার লিখে দিচ্ছি মনে করি প্রদত্ত সমাধিবাহু ত্রিভুজটি হলো এবিসি যার এবি সমান এসি আরও ধরি এবিবাহুর সমীকরণ হলো সেভেন এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি জিরো বা এটাকে আমি এভাবেও লিখতে পারি ওয়াই ইকোয়াল টু সেভেন এক্স প্লাস থ্রি লিখতে পারি তো তাহলে এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিচ্ছি তাহলে দেখো তাহলে আমরা কি বলতে পারি এবিবাহু নতি বা প্রবণতা কত হবে তাহলে সাত কারণ কি আমরা কি জানি যদি কোনো সলেখা ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি ফর্মে থাকে তাহলে এই এমটা হয় কি নতিবা বা প্রবণতা তাহলে এখানে এম এমএ কত আছে সেভেন তাহলে আমরা বলতে পারি কি এ ভাবুর নথি বা প্রবণতা কত সেভেন ঠিক আর একটা কী ধরলাম এসি ভাবুর সমীকরণ হলো এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকোয়াল জিরো বা এখান থেকে আমি কি লিখতে পারি ওয়াই ইকোয়াল টু মাইনাস এক্স প্লাস থ্রি এটাকে আমি দুই নম্বর কোয়েশন দিচ্ছি তাহলে আমরা কি বলতে পারি এসি বাহুর নথি বা প্রবণতা কত হবে মাইনাস ওয়ান কারণ কি এটার সাথে এটাকে কম্পেয়ার করলে এমএ কত আছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান ঠিক আছে এবার কোশ্চেনে বলে দিয়েছিলো কি তৃতীয় বাউটি একটা বিন্দুগামী সেই বিন্দুটা হচ্ছে এক কমা মাইনাস দশ তাহলে এটা মনে করো সেই এক কমা মাইনাস দশ ঠিক আছে এবার দেখো আমাকে বিসি বাহুর সমীকরণ বার করতে হবে এবার দেখো বাহুর সমীকরণ বার করার জন্য ওরা আমাকে একটা বিন্দু বলে দিয়েছে তাহলে আমি যদি এই বিসি বাউর প্রবণতাটা বার করতে পারি তাহলে আমরা বাউর সমীকরণটা পেয়ে যাব কারণ বিন্দু প্রবণতা আকারে আমরা ইকুয়েশনটা বার করে নিতে পারবো তাহলে এখন আমার বিসি বাউর প্রবণতাটা বার করতে হবে তাহলে এখানে যেহেতু বলে দেয়নি বাউর প্রবণতা আমি ধরে নিচ্ছি মনে করি বিসি বাউুর প্রবণতা এম সি বাহুর প্রবণতা বা নদী যে কোনো একটা বলতে পারো হলো এম ঠিক আছে এবার দেখো এবার আমরা একটা জিনিস জানি এই এবিসি একটা সমাধি বাবু ত্রিভুজ যার এবি সমান এসি আমি ধরে নিয়েছি তাহলে এবি সমান যদি এসি হয় তাহলে কি এই দুটো কোনো সিম হবে না আমরা কি জানি সমান সমান বাহুর বিপরীত কোনগুলো সমান তাহলে সোয়াশোন বাহু কোনটা এবি আর এসি তাহলে এদের বিপরীত যে কোনগুলো এসি বাহুর বিপরীত কোন এটা আর এবি বাহুর বিপরীত কোন কোনটা এটা তাহলে এরাও কীভাবে সেম হবে তাহলে এটা যদি আমার থিটা হয় তাহলে এটাও তোমার থিটা হবে দুটো তো সেম হবে তাহলে এবার যেটা আমি বললাম সেটা আমরা লিখে নিচ্ছি এই যে আমি লিখে দিলাম যেহেতু ত্রিভুজ এব এবিসি এর এসি অর্থাৎ অ্যাঙ্গেল এবিসি সমান অ্যাঙ্গেল এসিবি সোষণ থিটা আমি থিটা যাকে ধরেছি তার জন্য ব্র্যাকেটটা আমি লিখেছি লেক লজিকটা দিলাম সমান সমান বাউর বিপরীত কোণ সমান ঠিক আছে এবার একটা নেক্সট কনসেপ্ট আমরা যাব যাবো সেটা প্রথমে আমি লিখে দিয়েছি তারপরে আমি তোমাদের বুঝিয়ে দেবো যে কনসেপ্টটা আমি দেবো সেটা আমি নোট বলে লিখে দিয়েছি এটা পরীক্ষার খাতে তোমাদের লিখতে হবে না জাস্ট বোঝার জন্য বলছি যদি দুটি সহলেখার প্রবণতা যথাক্রমে এম ওয়ান আর এম টু হয় তার মানে কি একটা সহলেখার প্রবণতা এম আর একটা প্রবণতা এম টু এবং সেই দুটো সহলেখার মধ্যবর্তী কোন থিটা মনে এই একটা করবণতা এম ওয়ান আর এই একটা সলেখা এর প্রবণতা এম টু আর এদের মধ্যবর্তী কোন থিটা তাহলে আমরা কী বলতে পারি ক্যান থিটার মডের মধ্যে এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান ইন্টু এম টু বাট এই কনসেপ্টে আমরা ইউজ করবো এই জায়গায় এই এবি আর বি সি স মধ্যবর্তী কোন কত থিটা বি এর প্রবণতা কত আমরা প্রথমে পেয়ে গেছি এব এর স প্রবণতা হচ্ছে তোমার সাত আর বিসি সলেগার প্রণতা আমরা ধরে নিচ্ছি এম তাহলে আমরা ট্যান থিটার সমান এক্ষুনি যে ফর্মেটা বললাম সেটা আমরা ইউজ করতে পারবো তো সেটাই আমরা এবারে ইউজ করব তাহলে আমি লিখে নিলাম নাও এব প্রবণতা সাত অ্যান্ড বিসি বাবুর প্রবণতা এম অ্যান্ড এদের মধ্যবর্তী কোন থিটা তাহলে অতএব কি লিখবো অতএব ট্যান থিটার সমান মজের মধ্যে তাহলে এম মনের জায়গায় মনে করো সাত আছে আর এম এর জায়গায় এম আছে কিংবা তুমি এটাও মন করতে পারো এম ওয়ানের জায়গায় এম আছে এম টু এর জায়গায় সাত আছে একই ব্যাপার ঠিক আছে আমি ধরছি কি এম ওয়ানের জায়গায় এম আছে আর এম টু এর জায়গায় সেভেন আছে তাহলে কি লিখবো এম মাইনাস সেভেন বাই ওয়ান প্লাস এম ইন টু সেভেন রাইট তাহলে সময় সময় কি লিখতে পারি মজার মধ্যে এম মাইনাস সেভেন বাই ওয়ান প্লাস সেভেন এম ঠিক আছে এটা একটা ইকুয়েশনগুলো পেলাম ক্যান্সেল হয়ে যায় তাহলে এটা একটা নামকরণ করো এটাকে মনে করো তিন নম্বর ইকুয়েশান ঠিক আছে আবার দেখো আবার আমরা কি বলতে পারি এসি বাহুর প্রবণতা কত মাইনাস এক আর বিসি বাহুর প্রবণতা কত এম আমরা ধরেছি আবার এদের মধ্যবর্তী কোন কত থিটা তাহলে আবার সেই টেন থিটার সমান একটা ইকুয়েশান পাবো না চলো এবার সেটাই লিখে নেবো তাহলে কি লিখছি আবার এসি বাহুর প্রবণতা মাইনাস এক অ্যান্ড বিসি বাহুর প্রবণতা এম এবং এদের মধ্যবর্তী কোন থিটা তাহলে আবার সেই একই ফর্মুলা অতএব টেন থিটার সমান কি লিখতে পারি এম ওয়ানের জায়গায় এম লেখো আর এম টু এর জায়গায় মাইনাস ওয়ান এম মাইনাস সব মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এম ইন্টু মাইনাস ওয়ান রাইট তাহলে সঙ্গে সঙ্গে এটাকে লিখতে পারে কি এম প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস এম রাইট তাহলে এটাকে আমি চার নম্বর ইকুয়েশান দিচ্ছি এবার দেখো তিন নম্বর ইকুয়েশনের বামপকর চ্যান্থেটা আবার চার নম্বর ইকুয়েশনের ট্যান চ্যান্থেটা তাহলে তাহলে এদের মিজলে কী সম্পর্ক ইকোয়াল টু সম্পর্ক তাহলে নিশ্চয়ই তাহলে এই ডান পাশেগুলো একে অপরের সাথে হবে তাহলে এখন আমরা কী করবো তিন রাজার তুলনা করে পাই এটা ইজুকাল টু এটা তো চলো সেটা এবার আমরা লিখবো নাও তিন অ্যান্ড চার তুলনা করে পাই তাহলে লিখে দিলাম যান পাশে এগুলো একে অপরের সাথে সমান এবার দেখো আমরা কি জানি মঠ তুলতে গেলে হয় উভয় দিকে বর্গ করতে হয় না হয় যে কোনো একদিকে প্লাস মাইনাস দিতে হয় তাহলে আমি কী করছি যে কোনো একদিকে প্লাস মাইনাস দিয়ে দিচ্ছি তাহলে বা এম মাইনাস সেভেন বাই ওয়ান প্লাস সেভেন এম ইজকাল টু এই পাশে প্লাস মাইনাস দিয়ে দাও তাহলে প্লাস মাইনাস এম প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস এম তাহলে এখান থেকে আমরা দুটো ইকুয়েশন পাবো তাহলে হয়

তাহলে এম মাইনাস সেভেন ইন্টু ওয়ান মাইনাস এম এজিকাল টু ওয়ান প্লাস সেভেন এম ইন্টু এম প্লাস ওয়ান লিখতে পারি তাহলে এবার গুণ করো তাহলে এম ইন্টু ওয়ান মাইনাস এম তাহলে এম মাইনাস এম স্কোয়ার মাইনাস মাইনাসম সেভেনটাকে সাথে গুণ করে দাও তাহলে মাইনাস সেভেন প্লাস সেভেন এম এজিক্যাল টু এখান থেকে একই রকমভাবে এম এর সাথে ওয়ান প্লাস সেভেন এমটা গুণ করো তাহলে এম প্লাস সেভেন এম স্কোয়ার আর ওয়ানের সাথে গুণ করলে ওয়ান প্লাস সেভেন এম ঠিক আছে জাস্ট সিম্পল ক্যালকুলেশন তাহলে বা এখান থেকে আমি কী করতে পারি সমস্ত জিনিসগুলোকে আমি এই পাশে নিয়ে এসছি ঠিক আছে তাহলে এম মাইনাস এম স্কোয়ার মাইনাস সেভেন প্লাস সেভেন এম এমটাকে এই পাশে নিয়ে যাও মাইনাস এম মাইনাস সেভেন এম স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস সেভেন এম এই জল টু জিরো তাহলে দেখো কাটি কুটি করে কী পরে থাকছে প্লাস এম মাইনাস এম কেটে যাচ্ছে ঠিক আছে প্লাস সেভেন এম মাইনাস সেভেন এম কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে তোমার তাহলে বা মাইনাস এম মাইনাস সেভেন এস এম কর তাহলে কত পড়ে থাকছে মাইনাস আর মাইনাস সেভেন আর মাইনাস তাহলে মাইনাস এইট টু আমি বলতে পারি কি এইট এম রাইট তাহলে এখান আমি বলতে পারি কি এম এ স্কোয়ার দেখো কোনো বর্গ জিনিসের ভ্যালু নেগেটিভ হয় হতে পারে না তাই চেয়েছি আমরা কি বলতে পারি যেহেতু এম এস নট ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে আমরা কী হয়েছে এই হয় কন্ডিশন করে কোনো আমরা এম এর ভ্যালু পাবো না তাহলে হয় কন্ডিশন করে আমরা এম এর ভ্যালু পাচ্ছি না তাহলে নতুবা কন্ডিশন করে আমাকে এম এর ভ্যালু বার করতে হবে তো চলো নতুবা কন্ডিশনে যাইবার তাহলে নতুবা কন্ডিশনটা আমি নিচে করছি পাশে জায়গা নেই তো তাহলে এখান থেকে আমি বলতে পারি বা এম মাইনাস সেভেন বাই ওয়ান প্লাস সেভেন এম ইজ ইকুয়াল টু এম প্লাস ওয়ান বাই এই যে মাইনাসটা আছে না মাইনাসের নিচে গুণ করে দাও তাহলে এটা হয়ে যাবে কত এম মাইনাস ওয়ান রাইট এবার সেই আবার সেম জিনিস কোনো গুণ করে দাও তাহলে এম মাইনাস সেভেন ইন্টু এম মাইনাস ওয়ান ইজিক টু এম প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস সেভেন এম এবার ক্যালকুলেশন করো তাহলে প্রথমে এমটা দিয়ে এর সাথে গুণ করে দাও তাহলে এম স্কোয়ার মাইনাস এম আর মাইনাস সেভেন এর সাথে গুণ করলে মাইনাস সেভেন এম প্লাস সেভেন সেম একরকমভাবে এমটা এর সাথে গুণ করে দাও এম প্লাস সেভেন এম স্কোয়ার আর ওয়ানটায় এ গুন করলে ওয়ান প্লাস সেভেন এম তাহলে এবার আমরা কী করছি এই বাম পাশের সমস্ত জিনিসগুলোকে আমরা এই পাশে নিয়ে যাচ্ছি তাহলে কী পাবো ডান পাশের জিনিসটা যেমন ছিল তেমনই থাকছে এম প্লাস সেভেন এম স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সেভেন এম আর এ পাশে চলে গেলে মাইনাস এম এ স্কোয়ার প্লাস এম প্লাস সেভেন এম মাইনাস সেভেন ইকোয়াল টু জিরো রাইট তাহলে ক্যালকুলেশন করো সেভেন এম এ স্কোয়ার মাইনাস এম এ স্কোয়ার তাহলে সিক্স এম স্কোয়ার এবার দেখো সাত এম আর এই সাত এম চোদ্দ এম আর এম প্লাস এম দুই এম তাহলে ষোলো এম আর মাইনাস সেভেন প্লাস এক তাহলে কথা হবে মাইনাস সিক্স জিরো এবার দুই দিয়ে কমন নিয়ে নাও তাহলে দুই কমন নিলে কত পাবে থ্রি এম স্কোয়ার প্লাস এইট এম মাইনাস থ্রি ইকোয়াল টু দিলে তাহলে শুধু পড়ে থাকবে কী থ্রি এম প্লাস এইট এম মাইনাস থ্রি ইকোয়াল জিরো নয় তাহলে এখান আমি কী বলতে পারি থ্রি এম এম প্লাস নাইন এম প্রথম থেকে এই দুটো পর থেকে থ্রি এম কেমন নাও তাহলে কত পরে থাকবে এম প্লাস থ্রি আর এই দুটো থেকে মাইনাস ওয়ান তাহলে এম প্লাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে বা তাহলে পড়ে থাকছে কত এম প্লাস থ্রি ইন্টু থ্রি এম মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে আবার সেই দুটো কন্ডিশন দুটোর গুণ ফল জিরো তাহলে হয় দুটো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে জিরো করে এম এর আমরা দুটো ভ্যালু পাবো তাহলে হয় এম প্লাস থ্রি ইকোয়াল টু জিরো বা এম ইকোয়াল টু কত পাবো মাইনাস থ্রি আর নতুবা থ্রি এম মাইনাস ওয়ান ইকোল টু জিরো বা এম ইকোয়াল টু ওয়ান বাই থ্রি তাহলে আমরা এর দুটো ভ্যালু পেলাম তার মানে কি আমরা দুটো ইকুয়েশান পাবো ঠিক আছে তো আমি প্রথমেই বলেছিলাম কি আমাকে বিসি বাহুর ইকুয়েশন বার করতে হবে বিসিবাহু একটা নির্দিষ্ট বিন্দুকমি যেটা হচ্ছে ওয়ান কমা মাইনাস টেন এবার আমি বলেছিলাম যদি বিসি বাহুর প্রবণতা বার করতে পারি তাহলে আমরা বিসি বাউুর ইকুয়েশনটা বার করতে পারবো বিন্দু প্রবণতা আকারে তাহলে চলো দুটো প্রবণতা আমরা পেয়ে গেছি তাহলে দুটো ইকুয়েশান পাবো আমরা বিসি ঠিক আছে তো চলো বার করি তাহলে অতএব মাইনাস তিন প্রবণতা প্রথমে আমরা এমের ভ্যালু নিচ্ছি মাইনাস তিন মাইনাস তিন প্রবণতা বিশিষ্ট এবং এক কমা মাইনাস দশ বিন্দুকে আমি সরলেখার সময় হন তাহলে কী হয় ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তাহলে মাইনাস টেন এখানে ওয়াই ওয়ান এজিক্যাল টু এম এখানে এম মানে কত মাইনাস থ্রি মানে প্রবণতা ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে এক্স ওয়ান মানে কত এখানে ওয়ান তাহলে ক্যালকুলেশন করো তাহলে কত পাবে ওয়াই প্লাস টেন এজুকাল টু মাইনাস থ্রি এক্স করে দাও মাইনাস থ্রি এক্স আর মাইনাস মানে প্লাস থ্রি তাহলে তুমি ওভারঅল কত পাচ্ছ এগুলোকে সব যদি এই পাশে নিয়ে আসো তাহলে তুমি ওভারঅল পাবে তাহলে বা থ্রি এক্সটি এই পাশে আসলে প্লাস ওয়াই আর দশ মাইনাস তিন মানে প্লাস সাত ইকুয়াল টু জিরো ঠিক আছে এটা একটা ইকুয়েশন আর সেকেন্ড কি যখন এম এর ভ্যালু ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই থ্রি প্রবণতা বিশিষ্ট অ্যান্ড ওয়ানকে আমার মাইনাস টেন বিন্দু কবি সরলের সমীকরণ তাহলে ওয়াই মাইনাস মাইনাস টেন ইজ ইজিক টু ওয়ান বাই তিন ইন্টু এক্স মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এবার কোনো কোনো গুণ করে দাও তিন দিয়ে গুণ করে দাও আচ্ছা এটাকে লেখো ওয়াই প্লাস টেন ইজুকাল টু ওয়ান ওয়াই থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান লিখতে পারো তাহলে এবারে কোনো কোনো গুণ করে দাও তাহলে থ্রি ওয়াই প্লাস তিরিশ ইজুকাল টু এক্স মাইনাস ওয়ান লিখতে পারি তো এবার দেখো আমি কী করছি বা এক্স থ্রি ওয়াইটি কে পাশে নিয়ে যাচ্ছি তাহলে মাইনাস থ্রি হয় ইজকাল টু ওয়ানটিকে পাশে নিয়ে আসছি তাহলে তিরিশ প্লাস এক একত্রিশ তাহলে আমরা বেশিভাবেও দুটো ইকুয়েশন করলাম একটা তোমার থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস সেভেন ইকোয়াল জিরো আর একটা এক্স মাইনাস থ্রি হয় ইকোয়াল টু থার্টি ওয়ান ঠিক আছে তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার দুটো ইকুয়েশন হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই পর্যন্ত নেক্সট ভিডিও আমার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে থ্যাংকস ফর ওয়াচিং